সাকিব, তামিম কিংবা মুশফিক, বাংলার সবচেয়ে অভিজ্ঞ একই সঙ্গে সফল তিন ক্রিকেটারের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার স্বপ্ন হয়তো আজন্ম আক্ষেপ হয়েই থাকল। প্রায় দুই যুগ পর অজিদের কাছ থেকে দাওয়াত মিলেছে, কিন্তু সেটা 2027 সালের মার্চে। ততদিন তিন তারকা মাঠে থাকার সম্ভাবনা একরকম নেই বললেই চলে। দর্শক হয়েই হয়তো বহুল প্রতীক্ষিত টাইগারদের দুই ম্যাচের টেস্ট সিরিজটা দেখতে হবে টিভি সেটের সামনে। নতুন সাইকেলে অবশ্য সিংহভাগ ম্যাচই খেলতে পারবেন সাকিব, তামিম, মুশফিকরা। ম্যাচ প্রাপ্তির হিসেবে পাঁচ নম্বরে টাইগাররা। 2023 থেকে 2027 সাল পর্যন্ত 34 টেস্ট, 59টা ওয়ানডে আর 57 টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আমাদের আগে যেমন একটা গ্যাপ থাকতো, একটা টেস্ট পরে আরেকটা সিরিজের মধ্যে গ্যাপ থাকতো, এখন কিন্তু এই বিষয়গুলো একটু ব্যালেন্স হয়েছে। সো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে এগোচ্ছি। দিস ইজ এক্সক্লুডিং আইসিসি অ্যান্ড এসিসি ইভেন্টস। সো আইসিসি কিন্তু প্রত্যেক বছর অলমোস্ট ইভেন্ট করছে এবং এসিসি এভি অল্টারনেট ইয়ার এশিয়া কাপ করছে। সো সিগনিফিকেন্ট নাম্বার অফ ম্যাচেস। প্রায় পাঁচ বছর পর 2024 সালের সেপ্টেম্বরে ভারতও আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশকে। সেখানে দুইটা টেস্ট আর তিনটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। তবে হতাশার ব্যাপার, নতুন এফটিপিতেও মিলেনি ইংল্যান্ড ট্যুরের দাওয়াত। যে দেশগুলো বড় দেশগুলো তাদের সাথে কিন্তু সবাই খেলতে চায়, সবাইকে তাকে কমিট করতে হয়। ইটস নট অ্যাবাউট বাংলাদেশ। সো একটা সার্টেন সময়ের মধ্যে সবাইকে কমিট করাটাও সম্ভব না। সো এই বিষয়গুলো মাথায় রেখে যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি এবং আমরা মনে করি যে আমাদের এখন যে নাম্বার অফ ম্যাচেস আছে বা ম্যাচ ডেজ আছে এটা যথেষ্ট ক্রিকেট আমাদের প্রেক্ষাপটে। ইংল্যান্ড সফরের সুযোগ না থাকলেও তিন ফরম্যাটে অ্যাওয়ে সিরিজ আছে মেলা। টেস্টে আট টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে 16টা টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। পাঁচ বছরে হোমে আছে 18টা টেস্ট। ওয়ানডেতে নয়া এফটিপি অনুযায়ী টাইগারদের অ্যাওয়ে সিরিজ 9টা, ম্যাচ সংখ্যা 29টা, হোমে 30টা ম্যাচ, প্রতিপক্ষ 10 দেশ। এফটিপি ঠিকঠাক, এখন বিসিবির টার্গেট গোছানো, ঘরোয়া ক্যালেন্ডার তৈরি করা। এখন এফটিপিটা চূড়ান্ত হয়েছে, আমরা খুব শীঘ্রই হয়তো আমাদের অ্যাট লিস্ট 2-3 ইয়ার্সের আমরা ফাইনাল ক্যালেন্ডার চূড়ান্ত করে ফেলতে পারব। নাহিয়ান বিন জসিম, একাত্তর।